বাংলা জয়ের মাধ্যমেই ব্রিটিশরা সারা ভারতবর্ষ জুড়ে তাদের শাসনকালের সূচনা করেছিল। আর বাংলা জয়ের প্রধান খলনায়ক ছিলেন রবার্ট ক্লাইভ, যার বুদ্ধির জেরে ভারতবর্ষ প্রায় 200 বছরের জন্য ইংরেজ শাসনের অধীনে চলে যায়। পলাশির যুদ্ধে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে মির্জাফর, ঘসেটি বেগম, জগৎ শেঠ বিশ্বাসঘাতকতা করেছিল, কিন্তু তাদের এই বিশ্বাসঘাতকতা করার জন্য উৎসাহ যোগায় লর্ড ক্লাইভ। একজন বখাটে মানুষ থেকে তিনি হয়ে উঠেছিলেন একটা দেশের স্বাধীনতার সূর্যহরণকারী। তার আমলে বাংলার প্রায় 2 থেকে 3 কোটি মানুষ মারা যায়। কিন্তু এই রবার্ট ক্লাইভ কি শাস্তি পেয়েছিল এই পরিকল্পিত গণহত্যার, কেমন ছিল তার জীবনের ইতিহাস? নমস্কার বন্ধুরা, আমি মিঠুন। আজকের ভিডিওতে আমি বাংলা তথা ভারতের স্বাধীনতা হরণকারী রবার্ট ক্লাইভের ইতিহাস আপনাদের জানাবো, তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। 1725 সালের 29শে সেপ্টেম্বর ইংল্যান্ডের শ্রপশায়ারে জন্ম হয় রবার্ট ক্লাইভের। বাবা রিচার্ড আর মা রেবেকা ক্লাইভের 13 জন সন্তানের মধ্যে সবচেয়ে বড় ছেলে এই রবার্ট। তবে শিশু অবস্থাতেই তার 6 ভাইবোন মারা যায়। রাজা সপ্তম হেনরির সময় থেকেই সেই অঞ্চলে জমিদার ছিলেন তারা। ক্লাইভের বাবা রিচার্ড ছিলেন পার্লামেন্টের উকিল। বাবার কিছু চারিত্রিক গুণাবলী তার মধ্যে প্রকাশ পায়, যেমন রাগচটা স্বভাব, অকারণে ঝামেলা মারপিট ইত্যাদি। শ্রপশায়ারে জন্মালেও তার শৈশবের বেশিরভাগ সময় কাটে তার মাসির কাছে ম্যানচেস্টারে, আর অকারণে মারপিট বা ঝামেলায় জড়িয়ে যাওয়া ছিল তার প্রধান কাজ। সে যে স্কুলে পড়ুক না কেন, গণ্ডগোল তাকে বাধাতেই হবে। এর জন্য বহুবার বিভিন্ন স্কুল থেকে তাকে বের করে দেওয়া হয়। এমনকি বড় হয়ে এলাকায় গুন্ডাদের দল গঠন করেন রবার্ট। দোকান থেকে চাঁদা তোলা, ধমকি দেওয়া, এসব ছিল সেই দলের প্রধান কাজ। মাঝে মাঝে গিয়ে চাঁদা না দেওয়া দোকানদারদের মারধর করে আসত রবার্ট। তবে তার সাহসিকতার পরিচয় পাওয়া যায় যখন একবার সে সেন্ট মেরি প্যারিস চার্চের টাওয়ার বেয়ে উঠেছিল। নিচে বহু লোক দাঁড়িয়ে সেই আশ্চর্য ঘটনা দেখেছিল। আর একটু বড় হওয়ার পর তিনি বুঝতে পারলেন পড়াশোনা ঠিকঠাকভাবে না করলে সমাজে জায়গা করে নেওয়া যাবে না, তাই তিনি মন দিলেন ডিগ্রি অর্জনে। ধীরে ধীরে লেখালেখিতেও মন দিলেন তিনি। হাউস অব কমন্সে তিনি একটি বক্তৃতা দিয়েছিলেন, যেটার জন্য তিনি অনেক প্রশংসিতও হয়েছিলেন। 1743 সালে যখন ক্লাইভের বয়স 18 বছর, তখন তার বাবা তার জন্য চাকরি জোগাড় করে দিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে একজন এজেন্ট হিসাবে। তার পোস্টিং হলো বোম্বেতে। জাহাজে করে ব্রাজিল হয়ে আসবার সময় 9 মাস জাহাজ থামিয়ে রাখতে হয়েছিল মেরামতির কাজের জন্য। তখন তিনি পর্তুগিজ ভাষা শিখে নেন। এটা তার জন্য বেশ কাজে দিয়েছিল, কারণ ভারতের গোয়াতে তখন পর্তুগিজদের ঘাঁটি ছিল, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঘাঁটি ছিল মাদ্রাজ, বোম্বে, কলকাতায়। 1744 সালের জুনে তিনি মাদ্রাজের সেন্ট জর্জ দুর্গে পৌঁছান। এর পরের 2 বছর তিনি এক দোকানদারের সহকারীর কাজ ছাড়া আর কিছু করবার সুযোগ পাননি। তবে সে সময় তিনি গভর্নরের লাইব্রেরির প্রবেশাধিকার পান, আর তখন প্রচুর বই পড়া শুরু করলেন তিনি। এদিকে মোগল বংশের ক্ষমতা দিন দিন কমছিল। 1707 সালে মোগল সম্রাট ঔরঙ্গজেব মারা যাওয়ার পর ক্ষমতা চলে আসে সুবেদারদের হাতে। দক্ষিণ ভারতে তখন প্রধানত 2 জনের হাতে ক্ষমতা ছিল, হায়দ্রাবাদের নিজাম আর কর্ণাটকের নবাব আনোয়ার উদ্দিন মোহাম্মদ খান। ক্লাইভ যেখানে ছিলেন সেই সেন্ট জর্জ দুর্গটি কর্ণাটকের নবাবের এলাকাতে ছিল। স্থানীয় ব্যবসাধিকার নিয়ে তখন ফরাসি, ডাচ, পর্তুগিজ আর ইংরেজদের মধ্যে রেষারেষি চলত। ব্যবসায় লাভের জন্য দরকার ছিল সেনা সামন্ত, তাই কোনোভাবে যদি স্থানীয় শাসকদের দলে টানা যায় তবে ব্যবসায় একচ্ছত্র আধিপত্য বিস্তারে সুবিধা হবে। 1745 সালে শুরু হলো প্রথম কর্ণাটক যুদ্ধ। ব্রিটিশ নৌবাহিনী ফরাসি নৌবহরকে আক্রমণ করে বসে। পরের বছর আবার ফরাসিরা আক্রমণ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সেন্ট জর্জ দুর্গে। ব্রিটিশ নেতাদের গ্রেফতার করে পণ্ডিচেরির ফরাসি দুর্গে পাঠানো হয়। বাকিদের শপথ করানো হয় যে তারা ফরাসিদের বিরুদ্ধে কখনো অস্ত্র ধরবে না, কিন্তু ক্লাইভ আর হাতে গোনা কয়েকজন অস্বীকার করেন এরকম শপথ নিতে। দুর্গ ধ্বংস করে দেওয়ার সময় তাদের চোখে চোখে রাখা হয়, কিন্তু চতুর ক্লাইভ আর তার 3 সঙ্গী ভারতীয় সেজে প্রহরীদের চোখে ধুলো দিয়ে দুর্গ থেকে পালিয়ে যান 50 মাইল দক্ষিণে সেন্ট ডেভিড ব্রিটিশ দুর্গে। এবার তিনি এজেন্টের চাকরি ছেড়ে কোম্পানির আর্মিতে নাম লিখিয়ে ফেললেন। তবে কোম্পানির পদবিক্রমানুসারে একজন সেনার অবস্থান এজেন্টের নিচে, তাই এটি কোনো পদোন্নতি ছিল না তার জন্য, পদ অপনতি ছিল। পরের বছর ফরাসিরা যখন এই দুর্গেও আক্রমণ চালালো, তখন নবাবের সহায়তায় ব্রিটিশরা ফরাসিদের হারিয়ে দেয়। সে যুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য ক্লাইভ জনপ্রিয় হয়ে ওঠেন। 1749 সাল পর্যন্ত নানা যুদ্ধে এত অল্প বয়সে ক্লাইভের সাহসিকতা ও বুদ্ধি উচ্চ পদস্থদের দৃষ্টি এড়ায়নি। ক্লাইভ তখন সেনাবাহিনীর লেফটেন্যান্ট পদে জায়গা করে নিলেন। তার যখন ক্যাপ্টেন পদের প্রমোশনের সময় এলো, তখন বাজেটের কারণে তা করা হলো না, কিন্তু তাকে আবার সেন্ট জর্জ দুর্গে পোস্টিং দেওয়া হলো। একসময় মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে ক্লাইভ ছুটিতে গেলেন বাংলায়। 1 বছর বাদে তিনি মাদ্রাজে ফিরে এলেন।
এসেই দ্বিতীয় কর্ণাটক যুদ্ধে অসীম বীরত্ব দেখিয়ে দিলেন। বিশেষ করে আরকট অভিযানে তিনি তার বাহিনীর একজনের মৃত্যু ছাড়াই জিতে যান। তাই 1753 সালে তিনি যখন লন্ডনে গেলেন তখন তাকে বীরের সংবর্ধনা দেওয়া হলো। কিন্তু যুদ্ধ বা সৈনিকের কোনোই ট্রেনিং ছিল না তার। প্রধানমন্ত্রী তাকে 700 পাউন্ডের রত্নখচিত একটি তলোয়ার উপহার দেন। তাছাড়া তিনি মেম্বার অব পার্লামেন্টও হয়ে যান এবং তিনি মার্গারেট মাস্কেলাইন নামের এক নারীকে বিবাহ করেন। 1755 সালে ক্লাইভ আবার ভারতে চলে আসেন। এবার সে সেন্ট ডেভিড দুর্গের ডেপুটি গভর্নর হিসেবে নিযুক্ত হন তিনি। এখানে সে তিনি দুটি খারাপ খবর শুনলেন। প্রথমত জানতে পারলেন আলিবর্দী খানের পর তার নাতি সিরাজউদ্দৌলা বাংলার নবাব হয়েছেন 1756 সালে। মুর্শিদাবাদের হুগলি নদীর তীরে কাশিমবাজারে ইংরেজদের আক্রমণ করেছেন সিরাজউদ্দৌলা, আর কিছুদিন বাদে 20 জুন কলকাতার দুর্গ দখল করে নিয়েছেন। আর দ্বিতীয়ত আর্থিক ক্ষতি, কলকাতার পতনে প্রায় 20 লক্ষ পাউন্ড ক্ষতি হয়েছে ইংরেজদের। শুনতে পেলেন বন্দি ব্রিটিশদের নাকি রাখা হয়েছে কলকাতার কুখ্যাত অন্ধকূপে। খবর ছড়ায় অতি গরমে 146 বন্দির মধ্যে 123 জনই মারা যান। তবে এই অন্ধকূপ হত্যা কতটা সত্যি তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, সে বিষয়ে জানতে এই ভিডিওটি দেখুন। ক্লাইভের মনে তখন প্রতিশোধের চিন্তা ঘুরপাক করছে। 1756 সালে বড়দিন পর্যন্ত তিনি নবাবের কাছে পাঠানো কোনো চিঠির উত্তর পেলেন না। তখন অ্যাডমিরাল ওয়াটসন এবং ক্লাইভের উপর নির্দেশ এলো, জোর জবরদস্তি করে হলেও নবাব সিরাজউদ্দৌলাকে কলকাতা থেকে সরাতে হবে, নবাবের সেনাবাহিনীকে আক্রমণ করতে হবে। প্রথমে 24 পরগনার বজবজ দুর্গ ক্লাইভ স্থলপথে আক্রমণ করলেন, আর ওয়াটসন বোমা মারতে লাগলেন সমুদ্র থেকে। ব্রিটিশ ক্ষয়ক্ষতি ছাড়াই দুর্গ দখল করে ফেললেন ক্লাইভ। ঠিক এত সহজেই জানুয়ারি মাসের 2 তারিখে কলকাতাও অধিকার করে ফেললেন ক্লাইভ। এক মাস পর 1757 সালের 3রা ফেব্রুয়ারি ক্লাইভের সাথে মুখোমুখি হল নবাবের সেনাবাহিনী। নবাব সিরাজউদ্দৌলার সেনাবাহিনীতে 40,000 অশ্বারোহী, 60,000 পদাতিক এবং 30টি কামান ছিল, আর ওদিকে ক্লাইভের বাহিনীতে ছিল মাত্র 540 জন ব্রিটিশ পদাতিক সৈন্য, 600 জন নেভি নাবিক, 800 স্থানীয় সেপাহী। 5ই ফেব্রুয়ারি ভোরবেলায় নবাব শিবিরে হঠাৎই আক্রমণ করেন ক্লাইভ। আক্রমণ করেই তিনি বাহিনী সহ চলে যান ফোর্ট উইলিয়াম দুর্গে। এই আক্রমণ করতে গিয়ে সেনাবাহিনীর 5 ভাগের 1 ভাগ তিনি হারান। তবে নবাবের জন্য সুখকর কিছুই ছিল না এটা। তিনি ক্লাইভের সাথে সমঝোতায় আসতে চান। নবাব সিরাজউদ্দৌলা কলকাতার নিয়ন্ত্রণ 9ই ফেব্রুয়ারি ক্লাইভের হাতে দিয়ে দেন, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানির যা ক্ষয়ক্ষতি হয়েছে তা পূরণ করে দিতে রাজি হন এবং হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন। ওদিকে ক্লাইভের জন্য যেন কাটা খায় নুনের ছিটের মতো ফরাসির আক্রমণ আবার ছুটে এলো। নবাব এবার চাইলেন ফরাসিদের সাহায্য করতে ব্রিটিশদের বিরুদ্ধে, কিন্তু নবাবের সভাসদরা ষড়যন্ত্র করতে থাকেন যাতে নবাবের এ পরিকল্পনা ভেস্তে যায়। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মির্জাফর ছিলেন ষড়যন্ত্রকারীদের নেতা। ক্লাইভ কথা দেন তিনি মির্জাফরকে বাংলা, বিহার, উড়িষ্যার নবাব বানাবেন। মির্জাফর কলকাতার ক্ষতিপূরণ হিসাবে 10 লক্ষ পাউন্ড দেবেন কোম্পানিকে, 5 লক্ষ দেবেন স্থানীয় ব্রিটিশদের, আর 70,000 পাউন্ড দেবেন আর্মেনীয় বণিকদের। মির্জাফর আর ব্রিটিশদের মধ্যে মধ্যস্থতা করেন জগৎ শেঠ নামের এক ধনী বাঙালি ব্যবসায়ী। অবশেষে 1757 সালের 21শে জুন পলাশির আমবাগানে হাজির হলেন ক্লাইভ। তার বাহিনীতে তখন 1100 ইউরোপীয় আর 21শে স্থানীয় সিপাহী, আর নবাবের বাহিনীতে প্রায় 18,000 অশ্বারোহী, 50,000 পদাতিক সৈনিক। ভারী বৃষ্টির ফলে নবাব সেনাবাহিনীর বারুদ ভিজে যায়, তাই ব্রিটিশ গোলাবারুদের কাছে নস্যি হয়ে পড়ল নবাব সেনাবাহিনী। 23শে জুন যুদ্ধ অনুষ্ঠিত হলো সারাদিন। ক্লাইভ ইতিমধ্যে জগৎ শেঠ আর মির্জাফরের সাথে গোপন চুক্তি করে ফেলেছিলেন। নবাবের সেনাবাহিনীর বিশাল অংশ যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে ফেললেন মির্জাফর যাতে নবাব হেরে যান। ক্লাইভের পক্ষে মাত্র 22 জন সিপাহী মারা যায় আর 50 জন আহত হয়। এতই কম ছিল তার ক্ষয়ক্ষতি। সিরাজউদ্দৌলা ঘোড়ার পিঠে করে যুদ্ধক্ষেত্র ত্যাগ করেন। তবে মির্জাফরের নির্দেশে তাকে খুব শীঘ্রই ধরে ফেলা হয় এবং হত্যা করা হয়। ক্লাইভ মুর্শিদাবাদে গিয়ে তার কথা মতো মির্জাফরকে নবাব বানিয়ে দিলেন। এদিকে মির্জাফরকে বাংলার গদি থেকে হাঁটাতে মুঘল যুবরাজ আলীগহর এগিয়ে আসেন বিশাল সেনাবাহিনী নিয়ে। তখন মির্জাফর ক্লাইভের কাছে সাহায্য চাইলেন। ক্লাইভ সাহায্য করলেন না, করলেন মেজর জন ক্লাইট। তিনি গওহরের সেনাবাহিনীকে পরাজিত করলেন। 1760 সালে অবসর নিয়ে ক্লাইভ ফিরে এলেন ইংল্যান্ডে। অশেষ সম্পদের অধিকারী তিনি তখন। ব্রিটেনে তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ার চেষ্টা করলেন। 1761 সাল থেকে মৃত্যুর আগ পর্যন্ত তিনি পার্লামেন্টের সদস্য ছিলেন। 1762 সালে 2 বছরের জন্য মেয়রও হয়েছিলেন তিনি। অক্সফোর্ড ইউনিভার্সিটি তাকে সম্মানসূচক সিভিল লয়ের ডক্টরেট ডিগ্রি প্রদান করে। সুখের সময় তার বেশি দিন থাকল না। ব্রিটেনে বসেই তিনি শুনতে থাকলেন সব খবর, মির্জাফরের পতন, তার জামাতা মীর কাসিমের ক্ষমতালাভ। ক্লাইভের কীর্তির কারণে দুর্নীতিতে ছেয়ে গেছে পুরো কোম্পানি, তাই কোম্পানি তাকে জোর করে আবার বাংলায় পাঠালেন সব ঠিকঠাক করতে। এবার তার দায়িত্ব একই সাথে গভর্নর ও সেনাপতির।
1765 সালে কলকাতায় এসেই ক্লাইভ শুনলেন মির্জাফর মারা গেছেন, তবে তার জন্য 70,000 পাউন্ড উপহার রেখে গেছেন। এরপর তিনি মনোযোগ দিলেন কিভাবে বাংলা থেকে আয় বাড়ানো যায়। ভারতবর্ষে সরকারি চাকরি যারা করতেন তাদের বেতন বৃদ্ধি করলেন ক্লাইভ। ভারতীয়দের থেকে উপহার গ্রহণ নিষিদ্ধ করলেন তিনি। কোম্পানির অতিরিক্ত মুনাফা লাভের চেষ্টা করেন তিনি। এর খারাপ প্রভাব পরবর্তী বছরগুলোতে বিশেষ করে পড়ে। 1767 সালে ক্লাইভ ভারত ত্যাগ করেন এবং তিনি আর কোনোদিন ফেরত আসেননি। পরের বছর তাকে রয়্যাল সোসাইটির ফেলো করা হয়। মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম তাকে দিলারজং, সাইফজং ইত্যাদি নানা উপাধিতে ভূষিত করেছিলেন। 1772 সালে পার্লামেন্টে ভারতবর্ষে কোম্পানির অনিয়ম নিয়ে প্রশ্ন ওঠে আর সেখানে ক্লাইভের দুর্নাম করা হয়। এরপরও তার নানা উপাধি পাওয়া থেমে থাকেনি। 76-এর মন্বন্তরে বাংলার জনসংখ্যার 63% মারা যায়। বলা হয় কোম্পানির অতিলোভের ফলেই এই দুর্ভিক্ষ হয়েছিল, আর এতে ক্লাইভের প্রচলিত দ্বৈত নীতি ছিল প্রধান কারণ। ফলে ক্লাইভের প্রভাব ইংল্যান্ডে কমে যায়। দুর্ভিক্ষ শেষে কোম্পানি নিয়ন্ত্রণের জন্য নতুন আইন পাশ হয় পার্লামেন্টে। দিন দিন নিজের আধিপত্য প্রভাব হারাচ্ছিলেন ক্লাইভ। এমনকি তিনি এমনও বলেছিলেন, আমার ধন সম্পদ নিয়ে যাও তবু আমার সম্মান কেড়ে নিও না। অপমান অবজ্ঞার গ্রাসে 1774 সালে 22শে নভেম্বর ক্লাইভ মাত্র 49 বছর বয়সে লন্ডনে নিজের বাড়িতে প্রাণ হারান। বলা হয় তিনি নিজেই ছুরি দিয়ে নিজের গলা কেটে ফেলেন। পলাশির যুদ্ধের সময় যখন ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয় রবার্ট ক্লাইভ, তখন তার বয়স ছিল মাত্র 32 বছর। 30-এর দরজায় পা রাখা মানুষটি 190 বছরের জন্য স্বাধীনতার সূর্য হরণ করে নেন বাংলা তথা ভারতবর্ষের। তবে তাকে অপমানের গ্লানি নিয়েই মরতে হয়েছিল শেষ পর্যন্ত। আপনার মতে রবার্ট ক্লাইভ কেমন ছিলেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।